যিনি বেশ কয়েকদিন ধরে সারা বিশ্বের তথা এখানকার বাঙালি এবং বাংলাদেশের বাঙালির কাছে তিনি ভাইরাল হয়ে উঠেছেন এবং তিনি ছন্দ পতন তার না ঘটিয়ে ছন্দের মধ্যে দৈনিকভাবে তিনি বাদাম বিক্রি করেন এবং তার সেই নতুন এক বিশেষ পর্যায়ের বাদাম বিক্রির তার গানের ছলে বাদাম বিক্রি তার কাজ শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় এমনকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও গিয়ে তিনি বাদাম বিক্রি করেন তিনি একজন বাদাম বিক্রেতা তার খুব ছোট ঘর যেখানে পলিথিন দিয়ে ঢাকা কিন্তু তারই গানে ভাইরাল হয়ে অনেকে এগিয়ে গেছে এবং আজ তিনি সারা বিশ্বের কাছে ভাইরাল বাদাম বিক্রেতা তাই আজকে আর একটি গান তিনি বিশেষ রচনা করে গিয়েছেন সেই গানটিও আপনার কাছে শোনাব এবং বিশেষ করে বিভিন্ন চিত্রকার বা ছোট যারা ইউটিউবে করেন বড় ইউটিউব করেন তারা বিভিন্নভাবে এই গান নিয়ে মোজা মোজার এবং বিস্ময়কর আনন্দদায়ক তারা প্রতিবেদন থেকে আরম্ভ করে ছন্দে আজ আমাদের বাংলা বাংলা ভাষাকে মাতিয়ে তুলেছে আজ তারই কিছু অংশ এখানে তুলে ধরছেই নতুন গান পুরানো গান তথা তারই বিশেষ করে ছোট্ট জীবন আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি সকলেই যাতে তার সম্পর্কে জানতে পারেন এবং কোনো যদি সাহায্য থাকে নিশ্চয়ই তাকে সাহায্য করবেন এখন আমরা দেখতে থাকি তারই ছন্দ কেমন তিনি গানে সকলকে মাথিয়ে তার বাদাম বিক্রিতে তিনি এখন সেরা ভালো মাথা চিরা সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইল এ বডি বানা দিয়ে বাদাম মোবাইল বডিগুলো গুলো সিটে ক দাম পায়ে তোড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমানে সমান বাদাম পাবেন বাদাম বাদামে দাদা কা বাদাম আমার গাছে নে কবুগু ভাজা বদাম আমার গাছে পাবে শুধু কা চা বাদাম বাদাম বিক্রেতার গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনকি সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এখন মোবাইলে ফেসবুক ইউটিউব খুললেই মেজে উঠছে এই গান কিন্তু যে মানুষটি এই গান করেছেন তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা তার নাম ভুবন বাদ্যকর বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুরালজুরি গ্রামের বাসিন্দা তিনি একটি পুরনো মোটরসাইকেলে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করতে যান এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডেও যান তিনি বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষের মনোরঞ্জনের জন্য গানও শোনান আর বাদামওয়ালার গানের সুরের টানে ছুটে আসেন অনেকে শুধু গান শোনা নয় গানের পাশাপাশি তার কাছে ক্রেতারা বাদামও কেনেন তিনি সিটি গোল্ডের চেন চুরি হাতের বালা মোবাইল ভাঙা হাসের পালক মাথার চুল ইত্যাদি নিয়ে বাদাম দেন ক্রেতাদের কিন্তু তিনি এসব সরঞ্জামের নাম দিয়ে তৈরি করে ফেলেছেন এমন একটি গান যা এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে সম্প্রতি বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গাওয়া এই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই ছুটে আসেন তার বাড়িতে অনেকে এখনো আসতে চাইছেন এক কথায় রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবার মতো বিষয় কিন্তু তার রয়েছে একটি মাটির খড়ের বাড়ি তাও আবার ত্রিপল দেওয়া বাড়িতে রয়েছেন স্ত্রী দুই ছেলে ও এক কন্যা সন্তান ভুবনবাবু আমার দুরাইপুর ব্লক ব্লক ব্লকের মধ্যে বাড়ি গ্রাম কড়াইলজুড়ি হ্যাঁ আর আমি যে গান বাদাম বিস্তাম যে কিভাবে আমি বাদামটি বিক্রি করব সেই বাদামটার জন্য আমি লোক খদ্দের পাচ্ছি না নিয়ে আমি আপনি মনে এই গান গাইতে 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 আইডিয়া করে করে আমি মালা পায়ের তোড়া দিয়ে আমি এই কিন্তু গানটা সেটিং করলাম আর আমারই সুর আমারই গান আমি সব কিছু তৈরি করেছি এই যেমন চুল ছেড়া সিটি গোলে মালা পায়ের তোড়া মোবাইল ভাঙা এইসব দিয়ে মানে বিক্রি করার সঙ্গে সঙ্গে বলে তাহলে এটা গাইতে গাইতে গুনগুন গুন গাইতে গাইত গাইতে কিন্তু আমার তৈরি হয়ে গেল তা এটা আমি গানের সুরে সবাইকে টানতে লাগলাম এই গানটা তৈরি করতে লাগলাম হ্যাঁ বিশ্ব জুড়ে তো শুনছি যে সবাইকারী মোবাইলে গানটা বিশ্ব বিখ্যাত হয়ে গেছে গান তো ভেমাল মানে ফেমাস হয়ে গেছে গানটা কিন্তু আমি কিছু পাইনি হ্যাঁ তো চিন্তা ভাবনা আমার মনের মধ্যে একটা বাসনা ছিল যে আসলে আমি বাদাম তখন গান করতে পেছি না তখন এইভাবে আমি গানটা তৈরি করলাম গুনগুন গান কাজ কাজকে আমি এই গানটা তৈরি করে ফেললাম নিয়ে আমি নিজের সুর দিয়ে যখন মানুষ প্রথম সুর যখন করি তখন বলছি গানটা তোমার খুব তো ভালো লাগলো কিন্তু বলছি আর একবার গানটা গাও আমি শুটিং আমি মোবাইল থেকে আমি একবার রেকর্ডিং করে আমি ছাড়বো এইভাবে গানটা তৈরি করেছি মানে প্রথম বাড়াবো না হয়েছে তবে নাম জানি না ছেলেটাকে জানি না রাস্তার মধ্যে নিয়েছিল হ্যাঁ আমার আমি তো দেখছি যে বাদাম অনেকে তো বিক্রি করে কিন্তু আমি যে বাদাম বিক্রি করছি তো আমি গান যে তৈরি করে বিক্রি করছি তো আমার এইটাই তো সমস্যা করে আমি গানটা তৈরি করলাম যে তখন আমার চিন্তা ভাবনা হলে যে আমি এই নিয়ে আমি ব্যবসা করে খাচ্ছি তো এই যে সিটি গলের চুরিমালা দিয়ে আমি গানটা যা সুন্দর করেছি তো কল্পনা করা যাচ্ছে না যে আমি এরকম আমার এরকম অবস্থা হবে হ্যাঁ যাওয়ার ইচ্ছা আছে গান করার জন্য আপনি কেন আই অল্প করতাম তবে ওই গান করতাম মানে স্টেজে দুই চারটা গান করেছি বাউল গান বাদাম বিক্রি ছাড়া আর কিছু করি না সংসারে আছে মা এই বউ বৌমা ছেলে মেয়ে তারা এখন ওই কিছু করে না কয় যদি আমার উপরে নির্ভর এখন ওই বাইক নিয়ে যাচ্ছি আগে সাইকেলে করতাম ওই আড়াইশো থেকে দুশো এই রকম পাঁয় দশ কেজি বিক্রি হয় হ্যাঁ আমার গান খুব শখ হ্যাঁ খুব ভাল লাগছে ভুবন বাধ্যকর সাধারে গান রে আর গান শোনার পর রে ফোনের মতো পেলেনি গান শুনি রে

কাঁচা বাদাম পায় তোরা হাতের বলা থাকে সমান সমান কিছু বাদাম পাবেন বাদাম বাদামে দাদা কাঁচা ভাজা বাদাম বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম আমার কাছে নাইকো বাবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাজ আরে গান শুনাবো তোর মনের মতো রে তোরা গান শুনিতে এটা দেখলে গেলে ইউটা দে গেলে হয় মঞ্চে হারা সারা পৃথিবী ঘুইরা দেখো নাই কেউ আমার পারা হায় লালা হায় আমি বাদাম বিচে খাই আর বলো না গান বলিতে মাথা ধরে যায় আমার মাথা ঘুরায় যায় যদি মুখটা ধুরে যায় এখান থেকে অন্য জায়গা গিয়ে আমি তা দিদি কি করে বোঝাই তাই বাদাম বিচে খাই গো দাদা বাদাম বিচে খাই আর বলো না গান বলিতে মাথা ঘুরে যায় আমার মুখটা সুরে যায় আমার